হ্যালো বন্ধুরা, অনেকদিন ধরে ইন্টারনেটের রহস্যময় ফটোগ্রাফ নিয়ে কোনো ভিডিও বানানো হয়নি, তাই ভাবলাম এই ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, এগুলোর কোনোটিই কিন্তু ফটোশপ করা হয়নি। আপনারা যদি সিনেমা, ওয়েব সিরিজ ও টিভি সিরিজ দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের দ্বিতীয় চ্যানেল বং ফিকশনটি সাবস্ক্রাইব করবেন। আমরা এই চ্যানেলে প্রায় প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি। আমাদের এই চ্যানেলের লিংক ডেসক্রিপশনে ও আই বাটনে পেয়ে যাবেন। এই ফটোতে দুজন মহিলাকে হাসি খুশিভাবে ছবি তুলতে দেখা যায়, যেখানে প্রথম দিকে ছবিটিকে দেখলে সব কিছু নর্মাল লাগে, কিন্তু যখনই আপনি ছবিটি ভালো করে দেখবেন তখনই ছবিটির একদিকে একজনের চোখ দেখতে পাবেন যে খুবই ভয়ঙ্করভাবে তাকিয়ে রয়েছে। এই ছবিটি ইন্টারনেটে খুবই ভাইরাল হয়ে ওঠে, অনেকে এটিকে রিয়াল বলে তো অনেকে এটিকে ফেক বলে দাবি করে। কিন্তু এই দুজন মহিলা এই ছবিটিকে দেখে বলে এই ছবিটি তোলার সময় কেউ আশেপাশে ছিল না, তারা নিজেরাও এই ছবিটিকে দেখে খুবই অবাক হওয়ার সাথে সাথে ভয় পেয়েছেন। পরের ছবিটিকে দেখে আপনাদের মধ্যে অনেকেই ভাববেন এটাতে ক্রিপি বা ডিস্টার্বিং এর কি আছে, একজন মহিলা ক্যামেরাতে নিজে সেলফিই তো তুলছেন। কিন্তু দাঁড়ান, ছবিটিকে নর্মাল মনে হলেও মোটেও এটি নর্মাল নয়। মেয়েটি যখন সেলফি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তখন সবাই অড কিছু একটা লক্ষ্য করেন, যেটি হলো তার পেছনের একটি আয়নায় একটি ভয়ঙ্কর ডেমনিক মুখমণ্ডল ফুটে উঠেছে। মেয়েটি এই কমেন্টগুলি দেখার সাথে সাথে তার তোলা সেলফিটিকে ভালো করে দেখেন এবং তিনি যেটি দেখেন সেটি দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। পরের ছবিটিতে আমরা একজন মেয়েকে দেখতে পাচ্ছি যে একটি ডেটিং ওয়েবসাইটের জন্য ছবি তুলছেন। ছবিটির সব কিছুই ঠিক ছিল, কিন্তু একটি আবছা মুখমণ্ডল ছবিটিকে আলাদাই মাত্রা এনে দিয়েছে। প্যারানর্মাল এক্সপার্টরা এই ছবিটিকে দেখেন এবং সঙ্গে সঙ্গে মহিলাটির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত মহিলাটির সাথে তারা কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারেননি। মহিলাটির পেছনে একটি হালকা আবছা মুখমণ্ডলকে দেখা যায়। জানি ইমেজ কোয়ালিটি তেমন ভালো নয়, কিন্তু এর থেকে ভালো কোয়ালিটি ইন্টারনেটে নেই, তাই আমাদের এইভাবেই দেখতে হবে। এটা একটি ম্যাগাজিনের জন্য তোলা ছবি, যদি আপনি ছবিটিকে ভালো করে দেখেন তো মনে হবে সব কিছু ঠিকঠাকই আছে। একটি হ্যাপি ফ্যামিলি, যেখানে একজন বাবা, একজন মা এবং তাদের দুজন ছেলে মেয়ে সবাইকে হাসি খুশি দেখাচ্ছে, কিন্তু সত্যি কি তাই? যদি আপনি তাদের বাবাকে লক্ষ্য করেন তাহলে দেখবেন তার একটি হাত তার মেয়ের কাঁধে আর একটি হাত তার স্ত্রীর কাঁধে, কিন্তু ভালো করে দেখুন আরও একটি হাতকে দুজনের মিডিলে দেখা যাচ্ছে, আর এই বিষয়টিই এটিকে ডিস্টার্বিং করে তুলেছে। আপনারা এই ছবিটির সম্বন্ধে কী মনে করেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে আমরা একজন মেয়েকে সেলফি তুলতে দেখি। যখন তিনি এই ফটোটি ফেসবুকে পোস্ট করেন তখন তার বন্ধুরা তাকে ফোন করে জানায় টিভিতে ওই ব্যক্তিটি কে ছিল। মেয়েটি কিছু বুঝে উঠতে পারেন না এবং তখন তিনি তার তোলা সেলফিটিকে দেখেন। সেলফিতে একজন ব্যক্তির মুখমণ্ডলকে দেখা যাচ্ছে, যদিও টিভিটি বন্ধই ছিল। মেয়েটি বলেন তিনি সেই সময় বাড়িতে একা ছিলেন। তাহলে কিভাবে মুখমণ্ডলটি টিভিতে ফুটে উঠল? এইসব প্রশ্নের কারণে এই ফটোটি আজও রহস্যময় হয়ে রয়েছে। এই ফটোটি ভালো করে দেখুন, যেখানে একজন কাপেল একসাথে ছবি তুলছে। কি আপনারা ডিস্টার্বিং কিছু লক্ষ্য করেছেন? ছবিটিতে মেয়েটির রিফ্লেকশনটিকে দেখুন, যার মুখমণ্ডল উল্টো দিকে ঘোরানো রয়েছে। হয়তো এটা দেখে অনেকে কমেন্ট করবেন এটা ফটোশপ করা ফটো, কিন্তু আমি আগেই বলেছি এইসব ছবিগুলোতে কোনো রকমের এডিটিং করা হয়নি। আপনারা ছবিটির সম্বন্ধে কী ভাবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফটোটি একটি ফ্যামিলির, ফটোটির সম্বন্ধে বেশি কোনো তথ্য পাওয়া যায়নি। ছবিটিতে আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাচ্ছি, সবাই একটি দোলনায় বসে রয়েছে।
এবার আপনারা ভালো করে ছোট মেয়েটিকে দেখুন। দেখুন একটি হাত তাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু এটি কার হাত? দেখুন সবার হাতকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই হাতটার কোনো উৎস নেই। এই ছবিটির সম্বন্ধে আপনাদের কি মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর তথ্য ও ভিডিও দেখার জন্য ফলো করুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সার্চ করুন আননোন আন্ডারস্কোর ফ্যাক্টস আন্ডারস্কোর বাংলা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।